সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ পহেলা মে 2023, রোজ সোমবার। দর্শক, আপনাদের যেই আকর্ষণীয় গাভীটি ছিল, সেই গাভীটি আজকে চলে যাচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে। আমাদের যে তাপস ভাই আসছে গরু নেওয়ার জন্য, তো মূলত উনি একটা গরুই নেওয়ার ইয়ে ছিল, পরে আরেকটা দেখে আরেকটিও পছন্দ করছে। আর সকালে একটা গরু ভিডিও দিছিলাম দোয়ারে, ওই গরুটাও কিন্তু এই গাড়িতেই যাবে। গত দুই দিন আগে এক মানে দুইটা গাড়ি একসাথে একসাথে পাঠাইছিলাম, এখন আজকে এই গরুগুলো যাবে আর কি। তো আজকে কিন্তু এর আগে একটা ভিডিও ছাড়ছি, এখানে দুইটা গরু দেখাইছিলাম, মানে কয়েকটা গরু দেখাইছিলাম, তার মধ্যে একটা শাহিওয়াল ছিল, শাহিওয়ালটা তাপস ভাই নিয়ে নিল, ওই গরুটাও নিয়ে আসা হবে এখন। আর বাকি আরও দুইটা গরু থাকলো, যে দুইটা দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলে ওই দুইটা কালেকশন করতে পারেন। ওই গাবি গাবি ওইটা নিয়ে আসো, আর ভাই বান্ধেন তো বান্ধেন, বান্ধে ওই গরুটা নিয়ে আসেন, শাহিওয়ালটা। যেটা আজকে নিল তাপস ভাই ওইটা নিয়ে আসেন। দর্শক, তাপস ভাই এখন পর্যন্ত চারটা গরু নিল আমার কাছ থেকে একে একে। প্রথম এক গরু যেই সময় কিনছিল সেই সময় উনি আসছেন, দ্বিতীয় গরু আমি নিজে পছন্দ করে দিছিলাম, এখনো পছন্দ করে দিচ্ছি, তো উনি সরজমিনে আসে দেখে নিলেন। আর এখন অবশিষ্ট থাকলো এই যে এই দুইটা, এটা দুই দাঁত বয়স, গিরের ক্রস, শাহিওয়াল গিরের ক্রস, যদিও দেশি গরু পেট থেকে হওয়া কিন্তু এটা। আর এই গরুটা গ্রাম থেকে কালেকশন করা। আর একটা থাকলো এইটা, এটা প্রেগনেন্ট আছে, এটা মোটামুটি বিশ দিনের মতো সময় আছে বাচ্চা দেওয়ার জন্য। এটা দুধের দিকে মাশাল্লাহ ভালো হবে, একবারে ছয় সাত কেজি 8 কেজি এর মধ্যে আর কি থাকবে। বডির ওজনও কিন্তু মাশাল্লাহ ভালো রয়েছে। এই গরুগুলো হয় কি, বাচ্চা নেওয়ার পরে বাচ্চাটা একটু বড় হইলে যদি ফ্যাটেলিং করে বিক্রি করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো গরুতে লস নাই। আর এগুলো দুধের গরু, ফ্যাটেলিং করার কোনো প্রয়োজন হবে না আমার মনে হয়। গরুটি যদিও ক্রসের একটি গরু, অনেক লম্বা। আর এইটা এইটাও মনে করেন যে 20-25 দিন সময় আছে বাচ্চা দেওয়ার জন্য, এটা চাইলে নিতে পারেন। তো দাম দর আসলে হারুন ভাইয়ের কাছ থেকে আমরা সুযোগ বুঝে জিজ্ঞেস করবো, আর নেক্সটে কিন্তু এটা ভিডিও দেওয়া হবে বেচা কেনার উদ্দেশ্যে। ওনারাও ব্যস্ত, আমিও ব্যস্ত, এই যে দেখেন সবার ধান কাটা লেগে গেছে, ধান কাটা নিয়েই ব্যস্ত। তাপস ভাইয়ের আজকে দুটা দিয়া চারটা হলো না ভাই নেওয়া? হারুন ভাই আমি একটা ইয়া নিয়ে আসতে বললাম, ঘুমায় নিয়ে আসেনি তো? দুইটাই আছে ভাই। ও তো একটা তো দেওয়া লাগবে তাহলে আমাকে আপনার বাড়ির থেকে, ওই যে ওই বাচ্চার জন্য, ওই বাচ্চার জন্য। আচ্ছা এর মধ্যে ওই ওই গরু শুতবে কি গাড়িতে নিয়ে গেলে? হ্যাঁ ওই গরু শুতে পারে? না না শুতে না। যদি শুতে তাহলে ওটা পিছে দেওয়া লাগবে। সেই সেই দিন একটা গাড়ি নিয়ে গেছে ভাই, এক গরু প্রথমে লোড দেওয়া হয়েছে বয়স গরু, পরে করছে কি গরু শুয়ে পড়ছে। এখন এই সাইডের গরুগুলা করছে কি ভাই, এক গরুয়ে এমনভাবে জরাইতে পা ফেলাইছে, জরাই একবারে ফুলে গেছে এরকম, পা মারছে গরুয়ে, মানে শুয়ে পড়লে এমন একটা টেনশন গাড়িতে। ভাই বলছিলাম যে রাখাল নিয়ে যান, তো ওই ভাই আবার রাখার লাইনে বলছে আমি আসি, তো আমি বললাম চারটে বাছুর আপনি কভার করতে পারবেন না, তো পরে
2000 টাকা রাখালে না দিয়ে পরে ইয়া করে নিয়ে গেছে হারুন ভাই গরু ধরেন গরু ধরেন 2000 টাকা না দিয়ে পরে খালি ইয়া নিয়ে গেছে হট 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 যা 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 হ্যাঁ ধরেন হারুন ভাই ধরেন বাসুরের মায়া দেখেন বাসুরের মায়াতে একাই লাফায় উঠে ড্রাইভার সাহেব তো ফেনী থেকে আজকে আসলেন এই রাতে যেতে ইয়া আজকে আবার সারাদিনে যাইতে পারবেন না ঘুমাবেন আচ্ছা দর্শক ফরিদপুর যাচ্ছে গাড়ি আর এটা অনেকে ভাড়ার কথা জানতে চান যে ভাড়া কত ভাড়া হলো 12000 টাকা তিনটা গরু নিয়ে যাচ্ছে 12000 টাকা ভাড়া তো এটাতে মোটামুটি যদি খালি গরু হয় পাঁচটা আসবে আর বাচ্চা সহ নিলে চারটা গরু আসবে ফরিদপুরে 12000 টাকা ভাড়া আর ফেনীতে এই গাড়ি নিলে ভাড়া আসবে আপনার 15 থেকে 16000 টাকা চট্টগ্রামে নিলে 18-20000 টাকা কুমিল্লাতে 16-17000 টাকা 15000 টাকা তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আরেকটি জায়গাতে আরও সকালে একটি গরুর ভিডিও দিছিলাম দোয়ায়ে ওই গরু লোড করা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম দর্শক তিন নম্বর যে গরুটি লোড করা হবে এই সকালে কিন্তু এটার ভিডিও করা হয়েছিল এই গরুটা পঁয়ত্রিশের আশেপাশে আর কি বেচা কিনা 135,000 আশেপাশে দুধ মোটামুটি 9-10 কেজি হবে দুইবারে একবারে বেশি খ্যাট দেওয়ার দরকার নাই ওই রাস্তায় একটু করে মুখে ধরবে আর 7 ঘন্টা রাস্তা সমস্যা নাই